আসসালামু আলাইকুম। আজকে আমরা রাজশাহী বিভাগ নিয়ে আলোচনা করব এবং এর দর্শনীয় স্থানগুলোর ভিডিও চিত্র আপনাদের সামনে উপস্থাপন করব। রাজশাহী বিভাগ বাংলাদেশের উত্তরবঙ্গের একটি প্রশাসনিক অঞ্চল। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের পর এটি বাংলাদেশের তৃতীয় জনবহুল বিভাগ এবং আয়তনে চতুর্থ বৃহত্তম বিভাগ। 2022 সালের জনসমূহ অনুযায়ী জনসংখ্যা 2,33,53,119 জন এবং আয়তনে 18,154 বর্গ কিলোমিটার। রাজশাহী বিভাগটি একটি প্রাচীন এলাকা হওয়ার সুবাদে এখানে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রত্নস্থান দেখা যায়। প্রত্নতত্ত্ব অধিদপ্তর তথ্য অনুযায়ী রাজশাহী বিভাগে 134টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। এর মধ্যে বৃহত্তর রাজশাহী বর্তমান নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার বিশ্ব ঐতিহ্যের তালিকা স্থান করে নিয়েছে। এছাড়া এই বিভাগে বাংলাদেশের সবচেয়ে বেশি আম ও পান চাষ হয়। মিঠাপানির মাছ চাষে প্রথম সারি রাজশাহী বিভাগ। এছাড়া গবাদি পশুর চাহিদা সবচেয়ে বেশি অবদান রাখে রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগের আয়তন সবচেয়ে বড় জেলা হল নওগাঁ এবং জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় বগুড়া জেলা। রাজশাহী ও বগুড়া শহর বাংলাদেশের প্রথম সারির শহর। রাজশাহী শহরে দেশের কিছু গুরুত্বপূর্ণ প্রধান কার্যালয় রয়েছে, যেমন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, বাংলাদেশ রেশম গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ পোস্টাল একাডেমি, বাংলাদেশ স্টাডিজ ইনস্টিটিউট, বাংলাদেশ রেলওয়ের পশ্চিম অঞ্চল সদর দপ্তর, বাংলাদেশ পুলিশ একাডেমি ইত্যাদি। রাজশাহী বিভাগে 8টি জেলা, 67টি উপজেলা, 59টি পৌরসভা এবং 564টি ইউনিয়ন নিয়ে গঠিত। রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া এবং পাবনা রাজশাহী বিভাগের 4টি প্রধান বাণিজ্যিক কেন্দ্রে এবং বড় শহর। নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট প্রধান কৃষি এলাকা। রাজশাহী হল এই বিভাগের রাজধানী।